بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين وعلى من تبعهم باحسان الى يوم الدين. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم انا ابي حميد وابي سيد رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم انا ابي حميد و وابي سعيد رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل احدكم المسجد فليقل اذا دخل احدكم المسجد فليسلم على النبي ثم ليقل اللهم افتح لي ابواب رحمتك واذا خرج فليقل اللهم اني اسالك من فضلك رواه مسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم شماني تدرس ستة أمرا ابنة ذكرى مستند البرنامج الله رب العالمين الشكر يا دكتور تيجي رب عشر بشر كتب الله توفيق دان كورتشين এই অংশগ্রহণের মাধ্যমে আজকের এই প্রোগ্রাম আমাদের কি হয় এই আপনার সবসময় সুন্দর হয় এবং আপনাদের পড়াশোনার মাধ্যমে আপনাদের দোয়ার মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটা আরও সুন্দর হয় সেই হিসাবে আজকেও আমরা আজকে আপনাদের সামনে এই কয়েকটি দোয়া নিয়ে আলোচনা করব এর মাঝে প্রথমে এগুলার ফজিলত বলবো এরপরে এগুলা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব যদি আল্লাহাপ তৌফিক দান করেন তাহলে আসুন আজকের যে দোয়া হবে সেই দোয়াটা হবে যে মসজিদে প্রবেশ করার যে দোয়া মসজিদে প্রবেশ করার যে দোয়া এবং তার মসজিদ থেকে বের হওয়ার দোয়া এই দোয়াগুলো বলার আগে আমি একটু বলে রাখি যে আমরা সবসময় চেষ্টা করি যে প্রত্যেক সপ্তাহে আমরা যেন কিছু দোয়া নিয়ে আলোচনা করি এবং এই যে দোয়াগুলো আমরা আমরা যে পড়ি যেমন লাস্ট উইক আমরা অজুর মাঝে যে কয়েকটি দোয়া অজুর শুরুতে যে দোয়া ওজুর শেষে যে দোয়া অজুর মাঝে যে দোয়া এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি কেন আলোচনা করেছি যে এগুলো অনেক সময় আছে এগুলো আমরা চিন্তা করি না যে এই দোয়াগুলো কী এই দোয়াগুলার ভিতরে কী কী অর্থ আছে এগুলো আমরা চিন্তা করি না অনেক সময় এগুলো যদি আমরা কেউ বুঝতে পারি আর এগুলোকে যদি আমরা অনুধাবন করে যদি আমরা একটু পড়ি তাহলে এটার এই আপনার কি হবে এই দোয়ার মাধ্যমে আমাদের আল্লাহর সাথে সম্পর্কটা আরও অনেক মজবুত হবে এই জন্য আজকে যে আমি আপনাদের সামনে যে দোয়াটা বলবো সেই দোয়াটি হল যে দোয়া মসজিদে প্রবেশ করার দোয়া মসজিদে প্রবেশ করার দোয়াটা হলো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারবেন ইনশাআল্লাহ যে মসজিদে প্রবেশ করার দোয়া বিসমিল্লা তু وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ <صحيح> رَحْمَتِكَ এটা হলো আজকের প্রথম দোয়া আজকে প্রথম দোয়া যেটা মসজিদে প্রবেশ করার দোয়া মসজিদে প্রবেশ করার দুয়া সেই দোয়াটি হলো আমি আবার বলে দেই আজকের যে প্রথম দোয়াটা আমি অনুরোধ করব দেখানোর জন্য স্ক্রিনের মধ্যে দেখানোর জন্য অনুরোধ করব আজকের যে প্রথম দোয়া সেই দোয়াটা হলো যেটার অর্থ হলো যে আমি আল্লাহর নামে প্রবেশ করলাম এবং সালাম আল্লাহর সালামের উপর এবং হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দিন সেটা হলো এই যে এই দোয়াগুলা এই দোয়াগুলা আমরা যেগুলো আমরা বলছি আপনাদেরকে এগুলো আমরা হাদিস থেকে নিয়ে এসেছি যে দোয়াটা আজকে প্রথম দোয়াটা অলরেডি আমি বলে দিয়েছি এই দোয়াটি হলো আজকে মসজিদে প্রবেশ করার দোয়া প্রথমে বলবেন বিসমিল্লা এরপরে ওসালাত ওসালাহসুলিল্লাহ এরপরে আল্লাহ তাহলি আবু আবর্তিক এরপরে আপনার মসজিদ থেকে বের হওয়ার দোয়া মসজিদ থেকে বের হওয়ার দোয়া সেটা হলো বিসমিল্লা

যদি আমরা একটু বিস্তারিত আলোচনার দিকে যাই সেই আলোচনার দিকে যদি যাই যে আমরা দেখি একটা হাদিসের মধ্যে আসছে রওয়া কাদ আবি হামিদ ওয়া আবি উসঈদ আদি আল্লাহুমা কাল রসুল্লাহ সালি সাল্লাম রসুলাম বলছেন ইদ আদা হাদুকুমুল মসজিদ ফল ইসাল্লিম আল নবী যে সময় তোমরা কেউ মসজিদে প্রবেশ করো তাহলে তোমরা নবীর উপর সালাম পেশ করো নবীর উপর সালাম পেশ করো إذا دخل أحدكم المسجد فليسلم على النبي يكون تمرة مسجد أبو بيشكرو تكون سلام بشكرة ثم ليقل يقولوا اللهم افتح لي أبو, أبو رحمتك اللهم افتح لي أبواب رحمتك وإذا خرج يقول تمرة بيرهو فليقل تكون تمرة بولو اللهم إني أسألك من فضلك رواه مسلم, مسلم يقول مسلم سلف الحديث كامرأة صلى الله عليه وسلم إذا دخل أحدكم المستجد تمركم مستجد داخله هالشماي فالجزاليم على النبي والنبي باركِكرو سلام بيشكرو. <خفزق> ثم ليقول اللهم افتح لي أبواب رحمتك. وإذا خرج أردت أن تنبئها اللهم إني أسألك من فضلك. أردت الحديث المدرسة آه لقول أنس بن مالك رضي الله عنه من السنة هذا عنسى بن مالك سنة ইদা দাখাল তার মসজিদ যেসব তোমরা মসজিদে প্রবেশ করো এনতাব্দিজিলি কালীনা তখন তোমরা ডান পা দিয়ে প্রবেশ করো ডান পা দিয়ে প্রবেশ করো ওই সময় তোমরা বের হও অন্তব দা ইসরা তখন বাম পা দিয়ে বের হও এখন আরেকটা হাদিসের মধ্যে বিসমিল্লার কথাও আসছে যে তখন যখন তোমরা মসজিদে প্রবেশ করো তখন বিসমিল্লা বলো তো এই সবগুলো মিলিয়ে সবগুলো মিলিয়ে যদি আমরা দেখি মসজিদে প্রবেশ করার যে দোয়াগুলা এটা আপনি একসাথে তিনটা দোয়া তিনটা দোয়া একসাথে বলবেন আজকের যে প্রথম দোয়া আমি কন্টিনিউমে অনুরোধ করব দেখানোর জন্য আমার বায়েরা যারা আছেন এই আজকের যে প্রথম দোয়াটা আপনারা দেখান ফিরিজ দেখান এই আজকের যে প্রথম দোয়া সেই দোয়াটি হলো মসজিদে প্রবেশ করার দোয়া দেখতে পাচ্ছেন আপনারা আশা করি এই মসজিদে প্রবেশ করার কয়েকটি দোয়া একসাথে তিনোটা দোয়া আমরা একসাথেই বলবো বিসমিল্লা ও সল্যাত ও সল্যাম আল রসুলিল্লা আল্লাহ তাহলি আবু আবরতিক بسم الله والصلاة والسلام على رسول الله اللهم افتح لي أبواب رحمتك شندر كده بسم الله والصلاة والسلام على رسول الله اللهم افتح لي أبواب رحمتك الله درود بن سلام درود بن سلام على الله هي الله أمر রহমতের দরজাগুলো খুলে দিন শুধু দরজা না দরজাসমূহ হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন এটা হলো আজকের মসজিদে প্রবেশ করার দোয়া বিসমিল্লা আল্লাহ আবু আব রাহমতিক আর আজকের সেকেন্ড দোয়া হলো মসজিদ থেকে বের হওয়ার দোয়া যে সময় মসজিদ থেকে বাহির হওয়ার দোয়া মসজিদ থেকে বাইর হওয়ার দোয়া সেটা হলো বিসমিল্লা ওসলেম আল রসুলিল্লা اللهم إني أسألك من فضلك بسم الله والصلاة والسلام على رسول الله اللهم إني أسألك من فضلك الله نبي برهلم أمي الله نبي برهلم درود بن سلام على رسول الله ربار يا الله أمي أبنار ونقره وبرتنا كرتسي أمي أبنار ونقره وبرتنا كرتسي তাহলে এই যে দোয়াগুলো আমরা বললাম যে আলোচনা যে আলোচনাটা আসছে সেটা হলো যে বিসমিল্লা বলে কী করা মসজিদে ঢুকার সময় মসজিদ বিসমিল্লা বলে মসজিদের মধ্যে ঢুকা বিসমিল্লা বলে মসজিদের মধ্যে ঢুকা এটার কারণ কী যে বলা হয় যে বিসমিল্লার দ্বারা আপনি এই কথা স্বীকার স্বীকৃতি দিলেন যে আপনি যে মসজিদে আসছেন সেই আসাটা আপনার কোনো এরকম কোনো কী ছিল না ক্রেডিট ছিল না যে আপনি চলে আসছেন বরং যে আল্লাহ রব আলমিন আপনাকে তৌফিক দিয়েছেন এই জন্য প্রথমে বিসমিল্লা বলে এই কথা স্বীকার করছেন যে আমি আর যে আমার যে মসজিদে আসা সেটা আল্লাহর সাহায্যে আল্লাহ তালার তৌফিকে আমার হয়েছে আমার মতো অনেক মানুষ আছেন যারা হয়তো মসজিদে আসতে পারতেছেন না এই জন্য প্রথমে বিসমিল্লা বলে আল্লাহর নামকে আল্লাহকে স্মরণ করা এই কারণে যে আল্লাহ রবুল আলমিন আমাকে এই তৌফিক দিয়েছেন মসজিদে আসার মতো ইয়ার পরে আমরা দুরুশরীফ কেন পড়বো যে দুরুশরীফ এই কারণে পড়ব যে দুরুশরীফ যে আল্লাহ রসুল ইসলামের তালিমের দ্বারা আল্লাহ রসুলের শিক্ষার দ্বারা আজকে আমি মসজিদে ঢুকবো কেমনে মসজিদ থেকে বের হবো কেমনে আমার যাবতীয় কাজ সবগুলো আমি নবীর শিক্ষার দ্বারা আমি কী করেছি অর্জন করেছি এই জন্য এটা নবীর উপর যে নবীর যে আহসান আমাদের উপর নবীর যে অনুগ্রহ আমাদের উপর সেই জন্য নবী করিম ইসলামের উপর আমরা কি করব দূরত পেশ করব প্রথমে বিসমিল্লা বলবো এরপরে দুরুশ্বরী পড়বো এরপরে আমরা কি করবো দৃঢ়রী পড়ব এখন দ্রুশ রূপ পড়লে লাভ কি এই কার লাভ হবে যে বলা হয় যে দ্রুষরূপ পড়লে দ্রুশরী পড়লে কি হবে লাভ হবে আমার নিজের লাভ হবে দ্রুষ পড়লে কার লাভ হবে যে আমার নিজের লাভ হবে কি লাভ হবে যে দুরুদের দ্বারা আপনি এটার অর্থ হলো যে আপনি নবীর জন্য হাদিয়া পাঠ করছেন নবীর জন্য আপনারা একটা গিফট দিয়েছেন নবীকে গিফট দিয়েছেন আর নবী আকর একটা পুরা জীবনের আমল ছিল এরকম যদি কোনো মানুষে কোনো কিছু আল্লাহ রসুলকে হাদিয়া দিত তখন এটার বদলা কিছু দিতেন এটার বদলা দিতেন এটার বদলা কিছু দিতেন তাহলে আজকে যে আপনারা এবং আমরা আল্লাহ রসুলের উপর যে দূরত পেট দূর যে পেশ করি সেই দূরতটা আল্লাহ রসুলের জন্য হাদিয়া সেই দূরতটা আল্লাহ রসুলের জন্য হাদিয়া এখন হাদিয়া পাওয়ার দ্বারা আমাদের বিশ্বাস আল্লাহ রসুল আমাদের জন্য এই দূর যে সময় এই শাহ ফিরিস্তার মাধ্যমে যে সময় তার কাছে পৌঁছে তখন উনি কী করবেন উনি আমাদের জন্য দোয়া করবেন উনি আল্লাহর কাছে দোয়া করবেন এটা বদলা দেওয়ার চেষ্টা করবেন যে বলবেন হে আল্লাহ তুমি তাকে কী করো তাকে তোমার রহমত দাও তোমার মাফফিরত দাও এরকম আমাদের আমরা আল্লাহ রসুলের দোয়া পাবো দ্রুত পড়লে যেহেতু এটা আমি নবীর জন্য আমি একটা কী করলাম হাদিয়া পেশ করলাম আর নবী নবীলামের আমল ছিল যে ওনার জন্য কেউ হাদিয়া দিলে এটা হাদিয়ার কী করতেন বদলা দিতেন ঠিকই এই একই রকম আজকেও যদি আপনি এবং আমি দুরুদ পেশ করি তাহলে দুরুদের দ্বারা আল্লাহ রবুল আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম আমাদের জন্য কি করবেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন মাফিরতের দোয়া করবেন রহমতের দোয়া করবেন এরপরে যদি আমরা আসি যে বলা হয়েছে আল্লাহ মফতাহলি আবু আবা রহমতিক যে রহমতের দরজা সমূহ খুলে দেন যে রহমতের দরজা সমূহ খুলে দেন বলেন না এই রহমতের দরজা একটা না তো বোঝা গেল আবু আবাবুনের বহু বচন বাবুন মানে দরজা আর আবহাওয়া মানে কয়েকটা দরজা এখন এটা অর্থ হলো যে বহু বচন কেন আনা হলো যে এটার কারণ হইল যে রহমতের মধ্যে কি আছে অনেক প্রকার আছে প্রকার আছে যেমন ধরেন একটা আছে দুনিয়ার দুনিয়ার জীবনের রহমত আর একটা হইলো কবরের জীবনের রহমত একটা হলো আখারাতের জীবনের রহমত কয়টা হইলো তিনটা একটা হইলো দুনিয়ার জীবনের রহমত একটা হলো কবরের জীবনের রহমত আর একটা হলো আঘাতের জীবনের রহমত দুনিয়ার জীবনের রহমতকে যদি আমরা আমরা চাইলে আরও অনেক ভাগে ভাগ করতে পারি যেমন সুস্থতা একটা নিয়ম সুস্থতা একটা রহমত সুস্থতা একটা রহমত রিজিক যেটা রিজিক আমরা যেটা পাই সেটাও একটা রহমত এইরকম কী আছে আপনি যদি দেখেন সুস্থতা যেটা এটার মধ্যে আরও অনেক প্রকার আছে একটা আছে ব্রেইনের মধ্যে সুস্থতা একটা একটা আছে আছে বডির বডির মধ্যে মধ্যে সুস্থতা আবার অনেক রকমের অনেকটা পার্ট আছে যেমন চোখ আছে কান আছে নাক আছে হাট আছে এই যে চোখের সুস্থতা সুস্থতা একটা একটা হাটের মধ্যে হাট সুস্থ থাকা এটা একটা পা ভালো থাকা এগুলা এটা একটা এরকম আপনি যদি চিন্তা করেন যে রহমতের মধ্যে অনেক প্রকার আছে একটা হলো প্রথমে বললাম দুনিয়ার জীবনের মধ্যে আমাদের রহমত দরকার কবরের জীবনের মধ্যে রহমত দরকার আখারাতের জীবনের একরকম না দুনিয়ার রহমত একরকম কবরের আখারাতের রহমত আর আবার দুনিয়ার রহমতের মধ্যে অনেক প্রকার বললাম একটা হলো শারীরিকভাবে আবার বললাম যে আপনার রিজিক হালাল এরপরে আপনার কি যেটা এইরকম আছে যেগুলো আছে এগুলা সবগুলা এই সবগুলাই কি সবগুলাই রহমত এখন আমরা আল্লাহ তাল কাছে সব রকমের রহমত চাই আমরা এখানের মধ্যে আমরা কি করে নেই এই আপনার নির্দিষ্ট করি নাই যে এটাই চাই এরকম না আমরা বলছি মসজিদে ঢুকার সময় আল্লাহ তাহলি আবু আব রাহমাতিক হে আল্লাহ আপনার যে রহমত আছে সেই রহমতের সমস্ত দরজাগুলো আমার জন্য খুলে দেন সমস্ত দরজাগুলো আমার জন্য ওপেন করে দেন এখন এটা দুনিয়ার মধ্যেও রহমতের দরকার কবরের মধ্যে রহমতের দরকার আগ্রাদের মধ্যে রহমতের দরকার রহমতের যত গেইট আছে সমস্ত গেইট আমাদের জন্য ওপেন করে দেন আল্লাহ রহমাতিক তাইলে আমরা রহমতের সব দরজা চাই রহমতের সব দরজা আমাদের জন্য কোলে দেওয়ার জন্য আমরা কি করলাম আল্লাহ তালা কাছে অনুরোধ করলাম এই জায়গার মধ্যে বলা হয় নাই যে হে আল্লাহ আপনি আমার জন্য রহমত নাজিল করুন এটা বলা হয় নাই যে আমাকে রহমত দেন এটা বলা হয় নাই বলা হয়েছে কি রহমতের দরজাগুলা খুলে দেন রহমতের দরজাগুলা খুলে দেন কেন বললেন এই কথাটা যে বল এরকম না কেন যে আল্লাহ আপনি আমাকে রহমত দেন এটা না কেন বরং আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তুমি মসজিদে প্রবেশ করার সময় বলো আল্লাহ রহমাতিক যে আল্লাহ আমার জন্য রহমতের দরজাগুলো খুলে দেন খুলে দেন এটার মানে এটা কেন বললেন এটা বলার কারণ হইলো যে আমি যে মসজিদে ঢুকছি সেই মসজিদে ঢুকার দ্বারা আমি যে নমাজ পড়বো আমি যে মসজিদের মধ্যে এবাদত করবো সেই এবাদতের দ্বারা আমার সমস্ত দরজা যেন কুলে যায় আমার দুনিয়ার দুনিয়ার যত প্রয়োজন আছে এগুলোও যেন মিটে যায় আমার শারীরিকভাবে আমার যেত কি প্রয়োজন আছে এটাও যেন মিটে যায় আমার আখেরাতের জীবন যেটা এটাও যেন সুন্দর হয়ে যায় আমার নামাজের কোয়ালিটি এবারতের কোয়ালিটি এত হাই লেভেলের যেন হয় যে নামাজের দ্বারা আমার দুনিয়াও সফল হয় কবরের জীবনে সফল হয় আখেরাতের জীবনে সফল হয় সব হান আল্লাহ এই জন্য এখানে বলা হয়েছে হে আল্লাহ আপনি আমার জন্য রহমতের দরজাগুলো খুলে দেন যদি রহমতের দরজা খুলে যায় তাহলে আপনি আপনার মসজিদে ঢোকার পরে আপনি এমন কাজ করবেন আল্লাহ তালা আপনাকে এমন কাজ করার তৌফিক দিবেন যে কাজের দ্বারা সমস্ত রহমতের দরজা আপনার জন্য খুলে যাবে যদি আপনার জন্য রহমতের দরজা খুলে যায় তাহলে আল্লাহ তালা আপনাকে এমন কাজ করার তৌফিক দিবেন যে কাজের দ্বারা আপনি রহমত অর্জন করতে পারবেন যে কাজের দ্বারা আল্লাহ তালার রহমতের আল্লাহ তালার রহমত আপনি অর্জন করতে পারবেন আপনার নৈকট্য অর্জন করতে পারবেন এটা এরপরে আমরা বলি মসজিদের মধ্যে আমরা যাই যাওয়ার পরে আমরা কি করি এই মসজিদে কিছু সময় বের হয় তখন বের হওয়ার সময় বলি কি আল্লাহ রাসুলিল্লা আল্লাহালুকা আসালুকা মিন মিনফাদিক কিন্তু প্রথমে আমরা বললাম আল্লাহ আল্লাহমি আবু আবর আহমাদিক আল্লাহলি আবু আবার আহমাতিক আর এখন আমরা বলছি আল্লাহ আসালুকা মিনফাদ ঢুকার সময় রহমত চাইলাম আর বের হওয়ার সময় আল্লাহর ফজল অনুগ্রহ চাইলাম এটার কারণ কি রহমত আর ফজলের মধ্যে অনেক পার্থক্য আছে রহমত এবং ফজলের মধ্যে পার্থক্যটা কি যে রহমতের দ্বারা উদ্দেশ্য হইল যে আপনার মেইনলি রহমতের দ্বারা উদ্দেশ্য হইল আল্লাহর নৈকট্য অর্জন করা যে আপনার কি যেটা এই সোয়াবের লাইনে যেটা আছে জান্নাতের লাইনে আখেরাতের লাইনে আপনি সফল কাম হওয়া এটাই হলো মেন রহমতের সাথে সম্পর্ক বেশি আল্লাহর রহমত যেটা এটার সাথে সম্পর্ক দুনিয়ার মধ্যেও আপনার রহমতের দরকার আছে কিন্তু মেনলি রহমতকে ব্যবহার করা হয় আখেরাতের সফলতার সাথে অর্থাৎ যদি বলা হয় যে রহমত আল্লাহর রহমত আপনার সাথে আছে এটার মানে কি আপনার ইমানের সাথে মৌত হবে আপনার আপনি জান্নাত পাবেন জান্নাতের সমস্ত নিয়ামত পাবেন এটা হলো রহমত রহমতের দ্বারা মেনলি ফোকাস করা হয় আখেরাতের সাথে সম্পর্ক রহমতের সম্পর্ক বেশি সম্পর্ক কার সাথে আখেরাতের সাথে আল্লাহর সন্তুষ্টির সাথে আল্লাহর সাথে আল্লাহর রহমতের সাথে আর ফজল যেটা এটা হলো দুনিয়ার সাথে সম্পর্ক ফজল যেটা এটা কার সাথে সম্পর্ক ফজল এটা দুনিয়ার সাথে দুনিয়ার জীবনের মধ্যে আপনার রিজিক লাগে রিজিকের সাথে রিজিক হালালের সম্পর্ক এখানের মধ্যে জবের সম্পর্ক কাজের সম্পর্ক সুস্থতার সম্পর্ক এটার সম্পর্ক হলো কার সাথে ফজলের সাথে إذا نامر ده كي جه الله تعالى سورة يا أيها الذين إذا نودي الصلاة من يوم الجمعة جسمت ماذا جمعة الجمعة نماذر عزان هاي ذكر اللّه ثم الله ذكر ذيك دورو النماذج ذيك ذكر اللّه وذكر البيع ثم ببشك بندو كردو ثم كاتك البيع ذلك خير لكم إن كنتم تعلمون إنتي تماذ فإذا الصلاة যেমন নামাজ পরিপূর্ণ হয়ে যায় ফানতা তখন জমিনের মধ্যে তোমরা সরিয়ে পড়ো জমিনের মধ্যে তোমরা যাও হুমিন ফদল আল্লাহর ফদলকে তালাশ করো এই জায়গার মধ্যে কে আসছে ফদল যে আল্লাহর অনুগ্রহকে তালাশ করো এই জন্য মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন তুমি বলো আল্লাহ মিনিয়াস হ্যাঁ আল্লাহ আমি আপনার ফজল চাই আপনার অনুগ্রহ চাই কেন বের হওয়ার পরে নমাজ শেষ আল্লাহ তালাও বলছেন তোমার রিজিক তালাশ করো আল্লাহ তালা বলছেন তোমরা কী করো রিজিক তালাশ করো এই জন্য আমরা বলছি হে আল্লাহ আপনি আমাকে ফজল দান করেন কিন্তু মসজিদে ঢুকছিলাম কিসের জন্য নামাজ পড়ার জন্য এবাদত করার জন্য আমি ফ্রি ফ্রি টাইম পাইলে আমি কী করবো কোরআন তালাবাত করবো আমি এইরকম নফল নামাজ পড়বো আমি এরকম জিকির আজকার করব এইরকম এই এই সমস্ত এবাদত করব তাইলে মসজিদে ঢুকার সময় আমার এই যে আবাদত গুলা করবো যে কাজগুলো করব করবো এই কাজের দ্বারা আমার আখারাত বনবে আমার বনবে জীবন জীবন জান্নাতের সুখী হবে হবে সুন্দর হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে তাইলে মসজিদে সময় বলছিলাম আল্লাহ আপনার রহমত আমি চাই আপনার রহমতের দরজা আমার জন্য খুলে দেন কেন এটার সাথে এবাদতের সম্পর্ক এটা জান্নাতের সাথে সম্পর্ক এটা আপনার মেনলি এখানের মধ্যে এবাদত হবে সেই এবাদতের সাথে সম্পর্ক কার আল্লাহর রহমতের বেশি এই জন্য থেকে বের হওয়ার সময় আমরা যেহেতু এখন দুনিয়ার জীবনের মধ্যে যে আল্লাহ তালাও বলছেন যে তোমরা নামাজের পরে তোমরা জমিনের মধ্যে যাও তালাশ করো রিজিক তালাশ করো এই জন্য এই সময় বলতে হবে আল্লাহ রুসুল্লামে দিয়েছেন আল্লাহ আল্লাহিন ফাদলিক হে আল্লাহ আমার কোনো কিনে শক্তি নাই যে আমি যে রিজিক তালাশ করব। আপনি আমাকে তৌফিক দেন আমি যাতে হালাল রিজিক অর্জন করতে পারি আমার আমি যেন ফজল আপনার যে রিজিক আছে সেই রিজিকটা যেন আমি অর্জন করতে পারি সেই তৌফিক আপনাকে দেন তাহলে মসজিদ ঢুকার সময় আল্লাহর রহমত চাইলাম কেন যাতে এটা সম্পর্ক এবাদতের সাথে মসজিদের মধ্যে হবে সেই এবাদতের দ্বারা আমি আল্লাহর রহমত অর্জন করতে পারবো আর মেনলি আল্লাহর রহমত হলো কোনটা যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা জান্নাত অর্জন করা আখারাতের সাথে সম্পর্ক মেনলি রহমত রহমতের সাথে সম্পর্ক হইলো যে যদি আপনার সাথে রহমত থাকে তার মানে আপনি আল্লাহর সন্তুষ্টি আল্লাহর জান্নাত আপনাকে আপনাকে দেওয়া হবে আর দুনিয়ার জীবনের মধ্যে এটা যেটা হয় এটা হলো আল্লাহর ফজল আল্লাহ তালা বলছেন যে তোমরা কি করো এই নমাজ শেষ হওয়ার পরে অবত্যাক ওবিন এখন কথা হলো আজকে যে আমরা মসজিদে যে ঢুকি মসজিদ থেকে যে বের হয় সেই সময়ে আমরা কয়েকটা সুন্নত নিয়ে আলোচনা করব। মসজিদে ঢুকার মধ্যে মসজিদে ঢুকার মধ্যে পাঁচটা সুন্নত আছে এটা একবারে সবার কাছে অনুরোধ থাকবে আপনারা এটা মেমোরাইজ করবেন একবারে মেমোরাইজ করবেন এটা যাতে মিস না হয় এটা যাতে মিস না হয় মসজিদের মধ্যে কয়টা শূন্যত পাঁচটা শূন্যত মসজিদে প্রবেশ করার জন্য পাঁচটা শূন্যত মসজিদ থেকে বের হওয়ার জন্য পাঁচটা শূন্যত মসজিদের মধ্যে প্রবেশ করার পাঁচটা শূন্যত মসজিদ থেকে বের হওয়ার পাঁচটা শূন্যত মসজিদের মধ্যে প্রবেশ করার পাঁচটা শূন্যত আমরা প্রথমে বলি নাম্বার ওয়ান হলো পরা মসজিদে ঢোকার আগে মসজিদে ঢোকার আগে প্রথমে বিস্মিল্লা পর এটা সুন্নথ বিস্মিল্লা পরা সুন্নত এরপরে দুরু শরীফ পর এটা সুনথ দুরুৎ শরীফ পরে এটা সুন্নথ আর তিন নম্বর হইলো দোয়া পরা আল্লাহ মফতাহালি আবু আবার রাহাহমেদিক এই তিনটাকে একসাথে বলতে পারবেন বিস্মিল্লা ও সেলা টু ওয়া সেলা মু আল আরসুল আবু আবার আহমেদিক একসাথে তিনটা হয়ে গেল প্রথম ছিল প্রথম ছিল দুয়া পড়া। এই বিস্মিল্লা পরা এরপরে বলছিলাম দুরুদ শরীফ পরা এরপরে বলছিলাম পড়া প্রথম প্রথম শূন্য হইল বিস্মিল্লা পরা দ্বিতীয় শূন্য থইলো দুরুষ শরীফ পরা তিন নম্বর শূন্য থইলো কি যে দোয়াপরা তাই তিনটাকে যদি একসাথে বলেন তাহলে মসজিদে প্রবেশ করার তিনটা শূন্য একসাথে হয়ে যাবে মসজিদে ঢোকার আগে মসজিদে ঢোকার আগে আপনি বলেন বিস্মিল্লা ওয়ালা তুচ্সেলা মাল রাস উদ ইল্লাহ আল্লাহ আবার আর মসজিদে প্রবেশ করার চার নম্বর শূন্য হইল যে আপনি কি করবেন যে ডান পা দিয়ে আপনি মসজিদের মধ্যে ডুকবেন ডান পায়ে দিয়ে আপনি মসজিদের মধ্যে ঢুকবেন আপনি যে সময় মসজিদের মধ্যে ঢুকবেন সে সময় কি করতে হবে মসজিদে প্রবেশ করতে হবে ডান পা দিয়ে এটা চার নম্বর শন্নত আর পাঁচ নম্বর শৈন্নত হইল যে মসজিদে প্রবেশ করার পর আপনি নফল এতেকাফের নিয়ত করবেন মসজিদে প্রবেশ করার পর আপনি নফল এতেকাফের নিয়ত করবেন তাহলে পাঁচটা শূন্যত হয়ে গেল নম্বর ওয়ান হইল বিসমিল্লা পরা মসজিদে প্রবেশ করার প্রথম নম্বর শূন্যত হইল কি বিসমিল্লা পরা দুই নম্বর শূন্যত হইল দুরুস শরীফ পরা তিন নম্বর শূন্যত হইল যে মসজিদে ঢোকার যে দোয়া আছে সেই দোয়াটি পরা চার নম্বর হইলো আপনি ডান পা দিয়ে ঢুকা ডান পা দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করা আর পাঁচ নম্বর হইল মসজিদে ঢোকার পর নফল এতেকাফ নিয়ত করা নবাই তুলে এতেকাফ আমা দুম তুফি আমি যত সময় এটা বাংলায় বলতে পারেন যে আমি আপনি মাইন্ডের মধ্যে বলবেন যে আমি যত সময় মসজিদে থাকবো আমি সেই আমি ততটুক সময়ের জন্য এতে কাফ নিয়ত করলাম এতেকাফ নিয়ত এটা নফলে এতে কাফ হবে এটা কি হবে ফলে এতে কাফ হবে এখন হলো মসজিদে প্রবেশ করার পাঁচটা শূন্যত আমি বলে দিলাম আর মসজিদ থেকে বের হওয়ারও পাঁচটা শূন্যত আছে মসজিদ থেকে বের হওয়ার পাঁচটা শূন্যত আছে এক নম্বর হইল আপনার কি করা যে বিসমিল্লা পরা বিসমিল্লা পরা সেম প্রথমে প্রবেশ করার মতো মসজিদ থেকে বের হওয়ার জন্য পাঁচটা সৈন্যত নম্বর ওয়ান হইলো বিসমিল্লা পরা নম্বর টু হইলো দুরুশরী পড়া আর নম্বর তিন হইলো এই আপনার দোয়া পড়া এরপরে চার নম্বর হইলো আপনার ডান পায়ের চার নম্বর ডান পায়ের জুতা আগে পড়া ডান পায়ের জুতা আগে পড়া আর পাঁচ নম্বর হইলো বাম্পা দিয়ে বের হওয়া বাম দিয়ে বের হওয়া এই পাঁচটা শূন্যত আমি বলি প্রথম নম্বর হইল বিসমিল্লা পরা প্রথম হইল মসজিদ থেকে বের হওয়ার সময় প্রথম হইল বিসমিল্লা পরা দুই নম্বর হইল আপনার দুরু শরীফ পড়া তিন নম্বর হইল দোয়া পড়া এই তিনোটাকে একসাথে বলবেন বিসমিল্লা আলহ রসুলিল্লা আল্লাহিন ফাদলিক এই তিনটাকে একসাথে বলবেন মসজিদ থেকে বের হওয়ার সময় তিনটা শূন্যতের পর আমল হয়ে যাবে মসজিদ থেকে বের হওয়ার সময় আপনি বলবেন বিসমিল্লা

এরপরে এরপরে আপনি এই আপনার ডান পা দিয়ে এরপরে নফল এত্তফা নিয়ত করবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই সমস্ত কথা বলার আমল করার তৌফিক দান করুক আমরা ছোট্ট একটা বিরতিতে যাব বিরতি থেকে এসে আবারও আপনাদের সাথে এই দোয়া সম্পর্কে আলোচনা করবো আপনারাও আমাদের সাথে যে কোনো প্রশ্ন নিয়ে আলোচনার মধ্যে শরিক হতে পারেন আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহবাহদাউসাইত উসালাম ও নবী আবা আদা সম্মানিত দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে আবারও স্বাগত জানাই মস্তন্দার প্রোগ্রামে আপনারা আমাদেরকে এই মস্তন্দা প্রোগ্রামে দোয়া সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ রব আলমিন যদি আমাদেরকে তৌফিক দান করেন তাহলে আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা আজকে আপনাদের সামনে কিছু আলোচনা করেছি বিশেষ করে মসজিদে প্রবেশ করার যে দোয়া মসজিদ থেকে বের হওয়ার দোয়া মসজিদের প্রবেশের মধ্যে অনেক শূন্য আছে অনেক আদাব আছে মেনলি আমি পাঁচটা শূন্যত বলেছি মসজিদে প্রবেশ করার পাঁচটা শূন্যত বলেছি মসজিদ থেকে বের হওয়ার পাঁচটা শূন্যত বলেছি আরও কিছু জিনিস আছে যেমন ধরেন যেগুলো অলরেডি বলে দিয়েছি এগুলা তো শেষ এগুলো তো আপনারা শুনে ফেলেছেন কিন্তু আরও কিছু এক্সট্রা আছে আরও কিছু আদাব আছে মেনলি তো আমি পাঁচটা শূন্যত বলে দিলাম আর এখন আরও এক্সট্রা যেগুলো আছে এগুলো হলো যে মসজিদে যাওয়ার সময় ধীর যাওয়া মসজিদে যাওয়ার সময় কী করা ধীরস্থিরে যাওয়া এটা একটা আদব মসজিদের একটা আদব এরপরে যে সময় আপনি মসজিদে যাবেন তখন গড় থেকে বের হবেন গড়ের মধ্যে অজু করে বের হওয়া গড় থেকে কী করবেন অজু করে বের হবেন এটাও একটা মসজিদের একটা আদব ঘরের মধ্যে আপনি অজু করে এরপরে এটার জন্য আপনার এটা জরুরি না যে মসজিদে গেও উজু করতে পারবেন কিন্তু উত্তমভাবে মসজিদের মধ্যে যাওয়ার আগে ঘর থেকে উজু করে বের হওয়া কেন একটা হাদিসের মধ্যে আসছে মান ততঃহ রফি বাইতেহি যে মানুষ ঘরের মধ্যে উজু করল এরপরে সুম্মা মাসা ইলা বাইতে মিন আল্লাহ তালার ঘরের দিকে এসে সে রোয়ানা হয়ে গেল তখন তার এই ফরজ নমাজ পড়ার জন্য সে আল্লাহর গড়ের দিকে সে রোয়ানা হয়েছে তার প্রতিটি কদমে তার মাফ হবে এবং তার দরজা

ও আমি আমি আপনি এখন হেল্ল শুনলাম নি জি 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 শৌকা আপনি আমরা শুনলাম জি ইয়ান আয় মস্টিল আদানৰ আগে ডুকলে কোনো শ্রাব হয় না আমি ওয়াল শুনছি আদানৰ ওপৰে ডুকলে শ্রাব পাওয়া যায় অন্তত মাতাম বুঝুন নি হেল্ল হ্যালো জি আপনি আপনার আর কোনো প্রশ্ন নেই জি বাই যে প্রশ্ন করেছেন এটা উনি যেটা বলেছেন এটা কোনো রকমই এটা সঠিক হবে না কেন সঠিক হবে না মসজিদ মসজিদের মধ্যে প্রবেশ করা মসজিদের আজানের আগে ঢুকলে সব হয় না এই কথাটা কি হবে না সঠিক হবে না কেন আমরা মানুষদেরকে সবসময় বলি মসজিদের মধ্যে সময় বেশি দেন মসজিদ মসজিদের মধ্যে টাইম দেন ফ্রি টাইম মসজিদের মধ্যে প্রবেশ করেন এই কথাটা যেটা বলছেন ভাইয়া এটা সঠিক না এটা সঠিক না মসজিদের মসজিদের দরজা সবসময় খোলা মসজিদের দরজা সবসময় খোলা আজানের আগেও আপনি যে যাবেন বরং যে আমরা তো মানুষদেরকে বলি আপনি আজানের আগে যাবেন তাইলে আজানের আগে যাবেন হয়তো আজানের আগে যাওয়াটা এটা জরুরি না আজানের আগে যাওয়াটা জরুরি না কিন্তু এই কথাটা আমি আপনারা যারা ভিউয়ার আছেন আপনারা এটা হয়তো কনফিউজ হবেন না যে মসজিদে আদারের আগে গেলে সব হয় না এই দ্বারা অনেক কী হয়ে যাবে অনেক মানুষ নিরুৎসাহিত হয়ে যাবে অথচ আমরা বলি যে আপনি মসজিদের মধ্যেই সময় বেশি দেন শুভ এটা ভাগ্যের ব্যাপার এটা খুশকিসমতি এটা সবার তৌফিক হয় না মসজিদের মধ্যে বেশি সময় বসা হাদিসের মধ্যে আসে যে মানুষ মসজিদের মধ্যে আগে আসে আর মসজিদের মধ্যে পরে বের হয়ে যায় তাকে আমি সাক্ষী দিচ্ছি সে মুমিন, সে মুমিন এই জন্য ভাইয়া মসজিদের মধ্যে অবশ্যই আদানের আগে আসবেন এর মধ্যে সব হয় না যে কথাটা শুনতেন এটা সঠিক না বরং সে সব বেশি হবে ইনশা আল্লাহ সব বেশি হবে আমরা বলছিলাম আপনাদেরকে যে যে কথাটা বলছিলাম সেই কথাটা হইল মসজিদের মধ্যে ঢুকার যে কয়েকটা সুন্নত বলছিলাম সেই সুন্নতের মধ্যে পাঁচটা সুন্নত বলে দিয়েছি মসজিদে ঢুকার আর মসজিদে বের হওয়ার পাঁচটা সুন্নত আর আরও কিছু আদব কথা বললাম যে ধীরে ধীরে যাওয়া গড় থেকে অজু করে বের হওয়া গড় থেকে অজু করে বের হওয়া যদি ঘর থেকে অজু করে বের হওয়ার তাহলে প্রতি কদমে কদমে প্রতি যে সময় আপনি কে রাখবেন এক একটা কদম দিবেন প্রতিটা কদমের মাধ্যমে আল্লাহ তালা আপনার একটা গুণাকে মাফ করে দিবে একটা দরজাকে পালন করবে আর আরেকটা আদব হইল যে মসজিদে যে সময় ঢুকবেন সে ঢুকার সময় আপনি এই দুই রাকাত নামাজ পড়বেন যদি এটা হারাম টাইম না হয় এবং মকরু টাইম না হয় যেমন ধরেন আপনি জহরের নামাজের সময়ের জন্য আপনি ঢুকছেন মসজিদেকে ঢুকছেন এই সময় এখন কি হয়েছে নর্মালি ধরেন মিড ডে শেষ হয়ে গেছে দুপুরের টাইম শেষ হয়ে গেছে জহরের আজানের পরে গেছেন তাহলে ডেফিনেটলি আপনি চাইলে এই সময় দুই রকাত নামাজ নফল নামাজ পড়তে পারেন শূন্যত পড়ার আগে জহরের সূন্যত পড়ার আগে প্রথমেই আপনি দুই রাকাত নফল নামাজ পড়তে পারেন ঠিক এরকম আসরের সময় গেছেন আসরের আগেও আপনি চাইলে আসরের সুন্নত পড়ার আগে আপনি দুই রেকাত কি করতে পারেন তাহিয়াতুল মসজিদ দুই রেকাত পড়তে পারেন মগরিবের আগে গেছেন তখন কিন্তু আপনি পড়তে পারবেন না কেন আসরের ফরজের পরে আসরের ফরজের পরে মগরিবের নামাজের আগে নমাজ পড়া এটা মকরু বলা হয়েছে এই জন্য আপনি এই সময় তাহিয়াদুল মসজিদ পড়তে পারবেন না মসজিদ মগরিবের আগে হানফি মজাবের রুল মতো যে আপনি মগরিবের নামাজের আগে কি করতে পারবেন না যদি মসজিদে ঢুকেন তাহলে তাহিদুল মসজিদ পড়তে পারবেন না আবার এশার নামাজের আগে যদি ঢুকেন তাইলে আপনি চাইলে তাহিদুল মসজিদ দুই কাজ পড়তে পারবেন তাইলে আপনি জহরের মধ্যে পারবেন আসরের মধ্যে পারবেন কিন্তু মগরীবের মধ্যে পারবেন না এশার মধ্যে পারবেন ফজরের মধ্যে পারবেন না শুধু দুই অক্ নর্মাল এটা হয় নর্মাল এটা হয় বিষয় এরকমই হয় যে আসরের সময় আপনি আগে ঢুকলে আসরের নামাজ সরি মগরীবের নামাজের সময় আর ফজরের নামাজের সময় আপনি পারবেন না কেন ফজরের নামাজের ওক্ত হওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাম ফজরের সুন্নত ছাড়া আর কোনো নফল পড়েন নাই পুরা রাত্রে তো তাজুত পড়ছেন পড়তে পারবেন আপনিও তাজীদ পড়তে পারবেন নফল পড়তে পারবেন কিন্তু ফজরের বক্ত হওয়ার পরে সুনত সারা ফজরের সুনত সারা আল্লাহ রসুল আর কোনো এই ফরজ তো ডেফিনেটলি পড়ছেন এছাড়া আর কোনো নফল নামাজ পড়েন নাই এই জন্য শুধুমাত্র ফজরের সময় আপনি মসজিদে গেলে মসজিদে গেলে এই সময় দুই টাকা নফল নামাজ তাহিদুল মসজিদ পড়তে পারবেন না এটা মকরু এরপরে মগরীবের সময় যদি আপনি যান মগরীবের নামাজ পড়ার জন্য আপনি যদি যান মগরীবের আগে তাহলে এই সময় আপনি পড়তে পারবেন না এছাড়া নর্মালি আপনি জহরের সময় পড়তে পারবেন আপনি আসরের সময় পড়তে পারবেন এসার সময় পড়তে পারবেন শুধু চেক করবেন যে হারাম টাইম যাতে না হয় হারাম টাইম মানে সূর্য উঠার পরে সূর্য উঠার পরে পনেরো মিনিটের নামাজ পড়া হারাম এরপরে যে সময় দুপুরের টাইম আছে জহরের বিগিনিং টাইমের আগের যে পনেরো মিনিট বা দশ মিনিট জহরের শুরু হইবার আগের দশ পনেরো মিনিট এটাকে বলে দুপহরের টাইম জওয়ালের টাইম এই টাইমে নমাজ পড়া হারাম সূর্য ডুবার সময় ডুবার আগের যে টেন ফিফটিন মিনিট এই সময় নমাজ পড়া হারাম এই টাইমে তো নামাজ অবশ্যই আপনারা পড়বেন না এখন এই যে বললাম এখন একজন মানুষ মসজিদে ঢুকছেন ফর এক্সাম্পল আপনি জহরের নামাজের জন্য ঢুকছেন সুন্নতের শূন্যত পড়ার চার জায়গা শূন্যত পড়তে পারবেন কিন্তু দুই রেখা

সেজন্য কি করে প্রথমে এটা হলো মসজিদের জন্য এটা আমরা যে সময় একজন মানুষের সাথে দেখা হয় আমরা প্রথমে বলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটা মানুষের সাথে প্রথম প্রথম সাক্ষাতে আমরা এই কথাটা বলি ঠিক এরকম মসজিদের মধ্যে যাওয়ার পরে তাহাইয়াতুল মসজিদ মসজিদের সাথে এটা একটা সালামের মতো মসজিদের হাদিয়া মসজিদকে আপনি একটা হাদিয়া দিলেন আমরা মেহমানের কাছে গেলে মেহমান মেজ কোনো গড়ে গেলে কিছু হাদিয়া নিয়ে যায় কিছু হাদিয়া নিয়ে যায় আপনি যে আল্লাহর গড় মসজিদের মধ্যে গেলেন সেকার তার জন্য মসজিদের জন্য হাদিয়া কি জালাসুল বলছেন ঈদ আত আহাদুকুল মসজিদ ফালিয়ার কারা খাটাই তুমি দুই রেখাত নামাজ পড়ো দুই রেখাত নামাজ পড়ো এখন কোন সময় যে আমরা বলছিলাম যে আপনি এটা হারাম টাইম হবে না মকরু টাইম হবে না এরপরে আমরা বলছিলাম যে আপনার টাইম নাই তখন সুন্নত পড়লে আপনার এটার টাইম থাকে না তাইলে আপনি সুন্নতের মধ্যে এটা নিয়ত করে ফেলেন সুন্নতের মধ্যে এটা নিয়ত করে ফেলেন আবার দেখা গেল যে না আপনি এই দেখা গেল এটা নিয়ত এই পড়তে পারছেন না তাহলে আরেকটা সুযোগ আছে সুবাহান আরেকটা সুযোগ আছে যে আপনি এই যে আপনার শরীফ পরেন এরপর এটা চারিবার পড়েন এই তসমি যেটা এটা যদি কয়েকবার পড়েন এটা তাহেদুল মসজিদের সব পেয়ে যাবেন সুবহান আল্লাহ যদি আপনি তাহেদুল মসজিদ পড়ার সুযোগ না টাইমে হচ্ছে না অথবা এটা মকরু টাইম অথবা এটা হারাম টাইম এটা মকরু টাইম ও হারাম টাইম তাহলে এই তার বিকল্প কি আপনাকে আমি বলে দিলাম যে আপনি সুবহানাল্লাহ এটাকে আপনি কি করেন আপনি চারবার পড়েন আপনি যদি এটাকে চারবার পড়েন তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটার দ্বারা আপনাকে আল্লাহ তালা তাহিয়াতুল মসজিদের সব সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন জি কলার সালাম আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম ওয়া আপনার সাথে কথা বলছি জি 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 আলহামদুলিল্লাহ কলিগ। কুজ আমার দুটা প্রশ্ন ছিল। আমি ফোন মানে রাখা পরে আপনি উত্তর দিবেন। প্রশ্নটা হচ্ছে প্রথম হচ্ছে কোন ফাএকুনের নামাজ কিভাবে পড়তে হয় আর এটার ফজিলত কি? আর আরেকটা হচ্ছে কালমা ছয় কোন কোন মাকে বলা হয়? আবার বলেন আপনি প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে কোন ফাএকুন নামাজ কিভাবে পড়তে হয় আর এটার ফজিলত কি?

একটা প্রশ্ন হলো যে আপনার এই কোন ফাইয়া খুনের নামাজ সুবহান আল্লাহ আমার আমি জানি না আমাদের ভিউয়ারা কোনো সময় শুনছেন কি না কোন ফাইয়া কোন কোনো নামাজ হইবার কথা তো না কেন কোন ফাইয়া খুন এটা আপনি জানেন যে আল্লাহতলা যে সময় কোন জিনিসকে বানাইবার হুকুম করেন বা আদেশ দেন কোন এটা কোন আল্লাহ আল্লাহতালা বলছেন কোন জিনিসকে হওয়ার জন্য কোন ফায়াকুন তো এটা হয়ে যায় তাহলে কুন ফায়াকুন এটা কুন ফায়াকুনের কোনো নামাজ নাই কুন ফায়াকুন হ্যাঁ হাজাতের নামাজ আছে হাজাতের নামাজ আছে ইস্তিখারার নামাজ আছে আপনার তাহিয়াতুল মসজিদ এর নামাজ আছে তাহিয়াতুল ওযু আছে ওযু করার পরে দুই রাকাত নফল নামাজ আছে মসজিদ থেকে কার পরে দুই রাকাত নামাজ আছে এই রকম তাহাজ্জুদের নামাজ আছে কিন্তু তাহিয়াতুল সালাতুল ইসরাকা আছে ইসরাকের নামাজ আছে সালাতুল আওবিনা আছে কিন্তু কুন ফায়াকুন সালাত কুন ফায়াকুন এটা মনে হয় নাই এটা মনে হয় নাই আমার জানা এটা নাই এই জন্য এটা প্রথম উত্তর হইলো এটা এরকম কোনো নামাজ নাই দুই নম্বর হইলো আপনি বলছেন কালিমাই সোম কোনটাকে বলে কলিমাই সোম আমি যেটা বলছিলাম একটু আগে এটাকে বলে কলিমাই সোম সুভাহানল্লাহ ওয়ালাহামদুলিল্লা ওয়ালা ইলাহাইল্লল্লাহ ওয়ল্লাহ একবার

মসজিদের মধ্যে আরো কিছু আদাব আছে যে এইগুলা আপনি খেয়াল রাখতে হবে আপনি মসজিদের মধ্যে দুনিয়াবি কথাবার্তা বলবেন না মসজিদের মধ্যে আপনি কদু গাছের মধ্যে কয়টা কদু আসছে কতটুক বড় হইসে এগুলা নিয়ে অনেক সময় মসজিদের মধ্যে আমরা আলোচনা করি এটা সতর্ক থাকতে হবে না মসজিদের মধ্যে এগুলা কথা বলা যাবে না মসজিদের মধ্যে কথা বলা যাবে না যদি এগুলা কোনো খারাপ কিছু না খারাপ কিছু না কিন্তু দুনিয়াবি কথাটা মসজিদকে এই জন্য বানানো হয় নাই মসজিদকে বানানো হয়েছে হেফাজতের জন্য হ্যাঁ মসজিদের বাহিরে অন্য জায়গায় আপনি এটা আলোচনা করেন কিন্তু মসজিদের ভিতরে এটা আলোচনা করবেন না প্লিজ মসজিদের ভিতরে মসজিদের ভিতরে মসজিদে আদাব হইলো ফোন অনেক সময় আসে আমরা অনেক সময় আমরা কথা বলি এই যে বলি না মসজিদের মধ্যে আদাব হইলো যে আপনি মসজিদের মধ্যে কথা বলবেন না বলবেন না আল্লাহ তাক আমাদেরকে তহিত এই কথাটা বলার যেত সহজ আমল করা অত সহজ না তাইলে আমরা এটা বলবো যে মসজিদের মধ্যে আমরা কথা বলা থেকে বিরত থাকবো দুনিয়া কথা বলা তাকে বিরত থাকবো এরপরে আরেকটা হইল যে নামাজের নামাজের সম্মুখ দিয়ে আমরা যাবো না অনেক সময় এটা আমরা দেখা যায় খেয়াল করি না এটা অনেক বড় গুণা অনেক বড় গুণা যে নামাজের সামনের দিকে আমরা যাব না যাব না মুসল্লি একজন নামাজ পড়তেছে তার সামনের দিকে আমরা যাব না এখন এটা আরেকটা মশলা আছে যে যদি কি হয়

আমাদের এই প্রোগ্রামটা রিপিট যায় আমরা একটু আমাদের একজন বোন জানতে চাচ্ছেন আমরা একটু অনুরোধ করব টাইমটা বলে দেওয়ার জন্য আমাদের এই মস্তুনদার প্রোগ্রামটা রিপিট যায় আমি যতটুকু জানি এটা হলো মঙ্গলবারে মঙ্গলবার আমি জানতাম সব সব কথা তো

ইয়ার পরে আরেকটা জিনিস আপনাকে আমি বলি আপনি চাইলে ইউটিউবের মধ্যে যদি করেন পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে জি আমাদের বিয়েবার যারা আছেন আমাদের সবাইকে বলি আপনারা প্রতি বৃহস্পতিবার আমাদের প্রোগ্রামটা লাইভ হয় প্রতি বৃহস্পতিবার আপনার আড়াইটার সময় এটা লাইভ হয় আমাদের অনেক বোন আসেন তারা চান এই প্রোগ্রামটা দেখেন এবং অনেকে চান অনেকে রেকর্ডের মধ্যে রাখেন অনেকে যারা পরে দেখেন অনেকে টিভির মধ্যে এটা রেকর্ডের মধ্যে দিয়ে আসেন যাতে পরে শুনতে পারেন আমি চাই আমি চাই আপনারা সবাই চেষ্টা করেন যে এই প্রোগ্রামটা দেখার অথবা রিপিটে দেখার আল্লাহ রবুল আলমেন যেন আমাদেরকে কবুল করে তো আমাদের এই কথাটা বলছিলাম আমরা এই কথাটা বলছিলাম যে আমরা এই অনেক আমল আছে বিশেষ করে মসজিদে ঢুকার পরে আপনি হয়তো ইবাদত করেন নাইলে কোরআন পড়েন কোরআনে করিমের তেলাওয়াত করেন সুযোগ আছে আপনি কিছু জেকিরাজকার করেন সব আল্লাহ আপনি এই জায়গার মধ্যে দুনিয়াবি কথা বলবেন না আপনি এই জায়গার মধ্যে অন্য কোনো আলোচনা করবেন না দুনিয়াবি কথা আলোচনা করবেন না এই জায়গার মধ্যে হয়তো নামাজ পড়ে আর নাইলে আপনার তেলাওয়াত করেন নাইলে ইলে আজকার নাই নীরব তাকেন নমাজের জন্য অপেক্ষা করেন নমাজের জন্য অপেক্ষা করেন এটাও আপনার জন্য আল্লাহ তালা নমাজের সাপ দেবে যে কাল সালাম আলাইকুম

Wa wak i ka machka ka fga ouzi mi ka michal di ma sanak tu abu laka bi mi matika la i yaw abu bi zangne. Fakte di maksir ata menjika rhamni inyaka amtah. Amtah. Fakte di, afne yo laste ekto konfize gisey? Inyaka. Amtah. আমি এটা আপনি আপনি ফোন রাখার বাদে আমি খুব ইনশাল্লাহ Afnanaratu ya. no prosnani. Allahu Akbar, Allahu Akbar. Qul Allahu la ilaha illa huwa, al wa Shahada nawm. Lahu ma Rahim samawati wa ma fil-ard. Man dhal-ladzi yashfa'u <tipas> 'indahu illa bi idhnih? Qul inna al-hayya'u huwa alladhi la al al

যে আমাদের বোন দুইটা উনি বলেছেন একটা সাইদুল ইস্তফার একটা হইসেন সাইদুল ইস্তেকফফার এটা হাদিসের মধ্যে আসে যদি কোনো মানুষের সাইদুল ইস্তেফার সকালে পরে আর বিকাল হওয়ার আগে যদি মারা যায় তাহলে সে জান্নাতি এবং বিকালে যদি কেউ পরে সন্ধ্যায় যদি পরে আর সকাল হওয়ার আগে যদি মারা যায় তাহলে সেও জান্নাতি এটা হইলো سيد الاستغفار جت بولتن اللهم انت ربي لا اله الا انت، خلقتني وانا عبدك، وانا على عهدك ووعدك ما استطعت، اعوذ بك من شر ما صنعت، ابو لك بنعمتك علي وأبو بذنبي، فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. سيد الاستغفار، فاغفر لي مغفرتنا فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. جزاك الله. আমরা এই মোটামুটি আজকে আলোচনা করেছি আর একটা কথা বলে রাখি যে আমরা এখন জিল কায়দা মাদের পড়া শেষের দিকে আজকে ছাব্বিশ তারিখ আর তিন চার দিন পরে আমরা জুল হেজ্জা মাসের দিকে ঢুকবো জুল হেজ্জা মাস এটা অনেক মোবারক মাস সেই মাসের মাঝে অনেক কে আছে ফজিলত আসছে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সালাম বলছেন যে এই মাসের মধ্যে এই এই মাসের যে প্রথম আশারা এই প্রথম আষাঢ়ের মধ্যে যদি নেক আমল করা হয় এটা আল এইটা নেক আমলগুলা পুরা বছরের মধ্যে সবচেয়ে সর্ব উত্তম আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে কোনটা এই দশ দিনের আমল এই দশ দিনের আমল যে সামনে যে দশ দিন আসতেছে জিলহাজ মাসের যে দশটা দিন আসতেছে এই দশ দিন সম্পর্কে আল্লাহ রসুল বলছেন এই দশ দিনের মধ্যে নমাজ পড়ার যে যত এবাদত আছে এগুলা করা রোজা রাখা কোরআন তলাওয়াত করা সৎকা খায়াত করা এইগুলা আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় অন্যান্য মাসের তুলনায় অন্যান্য দিনের তুলনায় এই জন্য আমি আপনাদের সামনে বিশেষ করে এই ইজুল হাজ্জা মাসের জন্য কয়েকটা আমল বলবো যেহেতু এটা আগামী প্রোগ্রামে আসার আগেই ইজুল হাজ্জা মাস ঢুকে যাবে কয়েকদিন পরে তিন চার দিন পরে ইজুল মাস ঢুকে যাবে তাহলে এই জুল মাসের মধ্যে কিছু আমল আছে এই আমলের মধ্যে এক নম্বর আমল হইল যাদেরকে আল্লাহ তালা হজের তৌফিক দিয়েছেন তারা হজে যাবেন তারা প্রথম নম্বর জন্য যদি আপনার হজ ফরজ হয় তাহলে আপনি হজ করবেন এটা নম্বর ওয়ান আর নম্বর টু হইল যে আপনি এই কি করবেন যে বেশি বেশি করে নফল রোজা রাখবেন এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত নফল রোজা রাখবেন কেন রাখবেন একদিন রোজা রাখবেন জুল মাসের এক এক দিনের রোজা প্রথম তারিখ থেকে নিয়ে যে আপনি রোজা রাখবেন এই রোজার এক একটা রোজা এক বছর রোজার সব হবে এক বৎসর রোজার সব হবে আর স্পেশালি আপনি নয় তারিখ আরফার দিন যদি আপনি রোজা রাখেন তাইলে আল্লাহ আল্লাহ রসুল বলছেন যে পুরা দুই বছরের গুনামাফ হয়ে যাবে আরফার দিনের রোজার দ্বারা পুরা দুই বছরের মাফ হয়ে যাবে তাইলে এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রাখবো আর যদি আপনি মেনলি আরফার দিনের রোজা আপনি বেশি গুরুত্ব দিবেন যেহেতু এটার আলাদা ফজিরত আসছে আর তিন নম্বর হইল আপনি কুরবানি করবেন এই আপনার দশ তারিখ জেলহাজ মাসের দশ তারিখ আপনি কোরবানি করবেন যাদের উপর সাহেব নেশাব যাদের কাছে যাদের কাছে এই কুরবানির দিন যদি আপনি নেশাব পরিমাণ মালের মালিক হন আপনি দিতে হবে আপনি ফ্যামিলির পক্ষ থেকে একজনে দিলে হবে না আপনি প্রত্যেকজনের উপর আলাদা আলাদা ফরজ এই জন্য কোরবানি দেওয়া এটা গুরুত্বপূর্ণ একটা আমল আর আরেকটা আমল হইল যে আপনি বেশি বেশি করে তকবির পরবেন জুল মাস হাসার পর থেকেই আপনি বেশি বেশি করে কি করবেন তকবির পড়বেন যে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওলিল্লাহ ইহাম আর নয় তারিখ আরফার দিনের ফজর থেকে নিয়া তেরো তারিখ আসর পর্যন্ত পাঁচ দিন নয় তারিখ আরফার দিনের ফজর থেকে নিয়া তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তকবীর বলা ওয়াজিব একবার তকবীর পড়া এটা কি ওয়াজিব এটা হইলো আর লা হু আকবর আর লা হু আকবর ল্যা ইলা হই লা লা হু লা হু আকবর আল্লাহ হু আকবর হাম এমনিই তো যদি হেজামাশের পরে ঢুকার পরেই আমরা বেশি বেশি করে তকবীর পড়বো তকবীর এবং তাহমীর এবং তাহালিলগুলা পড়বো সাব একরাম তারা বাজারে গেলেও যদি মাসের মধ্যে তকবীর পড়তেন তাইলে আমরা এই যে দুল হজ্জা মাসের জন্য কয়েকটা আমল বললাম নম্বর ওয়ান আমরা আমরা যাদের উপর হজ তারা হজ করব নাম্বার টু হইল আমরা বেশি করে এই যে এক তারিখ থেকে নিয়ে আট তারিখ পর্যন্ত এক একটা নফর রোজার দাল আল্লাহ তালা এক বছরের রোজার সব দিবেন আর নয় তারিখ আরফার দিনের রোজার দল আল্লাহ তালা আমাদেরকে দুই বছরের মাফ করে দিবেন তিন নম্বর হইল আমরা কুরবানি করব আর চার নম্বর হইলো আমরা কি করব যে বেশি বেশি করে তকবির করবো আল্লাহ রবী আলমী আমাদেরকে তফিক দান করুক আগামী সপ্তাহে আপনারা আমাদের প্রোগ্রাম দেখার আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্ল্হি